এক রাখাল ছেলে। একবার এক তরুণ রাখাল যে ছিল একটি অন্ধকার জঙ্গলের কাছে একটি পাহাড়ের পাদদেশে, তার মেষ চড়ছিল। সারাদিন সে একাকি ছিল, তাই তিনি এমন একটি পরিকল্পনার কথা ভাবলেন যার দ্বারা তিনি একটু সঙ্গ এবং কিছু উত্তেজনা পেতে পারেন। সে নেগড়ে নেগড়ে বলে ডাকতে ডাকতে গ্রামের দিকে ছুটে গেল। গ্রামবাসীরা তার সাথে দেখা করতে বেরিয়েছিল এবং তাদের মধ্যে কেউ কেউ তার সাথে দীর্ঘ সময়ের জন্য ছিল। এটি ছেলেটিকে এতটাই খুশি করেছিল যে কয়েকদিন পরে সে একই কৌশল চেষ্টা করেছিল। আবার গ্রামবাসীরা তার সাহায্যে এগিয়ে আসে, কিন্তু এর কিছুদিন পরেই একটি নেকড়ে বন থেকে বেরিয়ে আসে এবং ভেড়ার চিন্তা করতে লাগল, এবং ছেলেটি অবশ্যই চিৎকার করে উঠল, নেকড়ে নেকড়ে, আগের চেয়েও জোরে। কিন্তু এবার গ্রামবাসীরা, যাদের আগে দুবার বোকা বানানো হয়েছিল, ভাবল ছেলেটা আবার তাদের সাথে প্রতারণা করছে, তাই কেউ তার সাহায্যের জন্য এগিয়ে আসেনি। নেকড়ে ছেলেটির পাল থেকে একটি ভালো খাবার তৈরি করেছে। ছেলেটি অভিযোগ করলে গ্রামের জ্ঞানী লোকটি বলল, মিথ্যাবাদীকে বিশ্বাস করা হবে না, এমনকি যখন সে সত্য কথা বলে। গল্পের শিক্ষা হল, মিথ্যাবাদীকে বিশ্বাস করা হবে না যদিও সে সত্য কথা বলে।